पैडर व्यवहार शुरू है এখন কিন্তু বাজারে অনেক রকমের স্যানিটারি ন্যাপকিনের কোম্পানি চলে এসেছে। কোন কোম্পানি স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা ভালো বা কোনটা আমাদের জন্য ব্যবহার করা স্বাস্থ্যকর হবে সেটা বুঝতে পারাটা কিন্তু ভীষণ কঠিন ব্যাপার। আমি নিজেও কিন্তু এটা নিয়ে কনফিউজড হয়েছিলাম যে কোন প্যাডটা ব্যবহার করা আমার জন্য ভালো হবে। তারপরে কিন্তু আমি এটা সমাধান পেয়ে গেছি। এখন কিছু বছর থেকে আমি এভারটিনের প্যাড ব্যবহার করছি আর এই প্যাড আমি যবে থেকে ব্যবহার করেছি সত্যি কথা বলতে এটা আমার কাছে ভীষণই ফেভারিট হয়ে দাঁড়িয়েছে। আমি তোমাদের সঙ্গে এভারটিনের পিরিয়ড কেয়ার এই প্যাডটির ব্যাপারে কথা বলছিলাম। আগে এটা দুটো প্যাকেজিং এ পাওয়া যেত কিন্তু দুটোর কাজ তো সেমই, আর এই প্যাডটি এখন সম্পূর্ণ নিউ প্যাকেজিং এ পাওয়া যাচ্ছে। পিরিয়ড চলাকালীন সময়ে আমাদের ইন্টিমেট এরিয়ায় কিন্তু চুলকানির মতো নানা রকমের প্রবলেম দেখা দেয়। এর পিছনে কিন্তু কারণ রয়েছে অনেক, যেমন ধরো ভুল প্যাড ইউজ করার কারণে, আবার কখনো বা অনেকটা লং টাইম প্যাড চেঞ্জ না করার ফলে চুলকানির মতন নানান সমস্যা দেখা দেয়। এছাড়াও অন্তরঙ্গ এলাকায় আর্দ্রতা কমের কারণেও কিন্তু চুলকানির মতন প্রবলেম দেখা দেয়। তাই এই সমস্যার সমাধান কিন্তু আমার কাছে রয়েছে। স্যানিটারি ন্যাপকিনে ব্যাকটেরিয়া বাড়া বন্ধ করতে নিম ব্যবহার করা উচিত, আর আমরা সবাই জানি নিম অ্যান্টিব্যাকটেরিয়াল উদ্ভিদ। এবার হয়তো তোমরা ভাবছো স্যানিটারি ন্যাপকিনে আবার কিভাবে নিম ব্যবহার করব। তো মেয়েরা চিন্তা করার একদমই দরকার নেই, কারণ আমাদের কাছে রয়েছে চিরো নিম এবং কুসুম স্যানিটারি প্যাড। এভারটিনের এই প্যাডটি কিন্তু নিম আর সানফ্লাওয়ার দিয়ে তৈরি, যা আমাদেরকে চুলকুনি আর র্যাশের হাত থেকে বাঁচাবে। এভারটিনের এই প্যাডটি আমাদের অন্তরঙ্গ ত্বককে ফুসকুড়ি এবং ট্যানিং এর হাত থেকেও রক্ষা করবে। শুধু তাই নয়, এই প্যাডটি কিন্তু আমাদের সর্বোচ্চ আরাম দেবে। কেন বলতো? কারণ এটা পুরোটাই কটন দিয়ে তৈরি। এতে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের অন্তরঙ্গ ত্বককে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে। আর এই প্যাডটি ব্যবহার করলে আমরা পেয়ে যাব অ্যাডভান্স লিকেজ প্রোটেকশন। পিরিয়ড চলাকালীন সময়ে তোমরা লক্ষ্য করবে যেন মনে হয় সবসময় আমাদের নাকের কাছে কেমন একটা অদ্ভুত টাইপের স্মেল ঘুরতেই থাকে। এটা কেন হয় বলতো? কারণ আমরা বাজার থেকে যে কোনো একটা নর্মাল প্যাড কিনে নিয়ে চলে আসি আর সেটার স্মেল যেন আমাদের নাকে সব সময় ঘুরতে থাকে। কিন্তু এই প্যাডটা যদি তোমরা ব্যবহার করো, এই প্যাডে কিন্তু ওই রকম কোনো স্মেল নেই, এটা আমি গ্যারেন্টির সঙ্গে বলতে পারি। এই প্যাডটি যে কোনো নর্মাল প্যাডের তুলনায় 2x ফাস্ট ব্লাডটাকে অ্যাবজর্ব করে নেয়, তার প্রমাণ কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। তাহলে তোমরা বুঝতেই পারছো বাজারে যে কোনো নর্মাল প্যাডের তুলনায় এভারটিনের প্যাড ইউজ করা আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো, কারণ এটা ঠিক কি পরিমাণে আমাদের হাইজিন মেনটেন করে বানানো হয়েছে সেটা তোমরা নিজেরাই পুরো একদম প্রুফ সহ দেখতে পেলে। আর তাছাড়াও সামনে যেহেতু পুজো চলে এসেছে, পুজোর সময় বাই চান্স যদি পিরিয়ড হয়ে যায় তখন তো একটা র্যাশ লিকেজের টেনশন থেকেই থাকে। তো এই সব কিছু থেকে মুক্তি পেতে একদম ফ্রি ভাবে কিন্তু তোমরা পুজোতে ঘুরতে পারবে যদি তোমরা এই এভারটিনের প্যাডটি ব্যবহার করো। তোমরা কিন্তু এটাও বুঝতে পারছো এভারটিনের এই প্যাডটি কতটা স্ক্রিন ফ্রেন্ডলি একটি প্রোডাক্ট। এই প্যাডটি যদি তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের না কোনো র্যাশের চিন্তা থাকবে, না কোনো জ্বালা পোড়া বা স্কিন ওই জায়গাটা কালো হয়ে যাওয়া, এইসব কিন্তু কোনো ব্যাপার থাকবে না। তোমরা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে। তাহলে তোমরা এভারটিনের এই প্যাডটি নিজেদের জন্য পারচেস করতে পারো। এবার তোমরা হয়তো ভাবছো যে এই প্যাডটি কোথা থেকে কিনবো। আগের একটা আমি যখন এভারটিনের একটা প্যাডের ব্যাপারে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন সেখানে দুই তিনজন বন্ধু হয়তো কমেন্ট করেছিল যে দিদি আমাদের এখানে দোকানে তো এই প্যাড পাওয়া যায় না, কোথা থেকে এটা নেব। দেখো আমি কিন্তু ভিডিওতে বলেই দিই, লিংক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তোমরা যাও ওখান থেকে গিয়ে চেক আউট করো আর নিজেদের জন্য পারচেস করো। তাহলে কিন্তু আর কোনো দোকানে গিয়েও তোমাদেরকে কিনতে হবে না, একদম সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো ভিডিওটি তোমাদের কতটা হেল্পফুল হলো জানিও। আজকের মতন টাটা।